আসসালামু আলাইকুম আমি জুবেদ আজিজ স্টাডি ফার্স্ট ইনফো থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন আরেকটি একটি ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন সো আজ আমরা কথা বলবো ইউরোপের তিনটি দেশ সম্পর্কে যে তিনটি দেশে আনএমপ্লয়মেন্ট রেট খুবই কম তার মানে হচ্ছে যে দেশে জবের অপরচুনিটি অনেক বেশি সো আজ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা জানেন আমরা প্রায় অনেক ধরনের স্পন্সর পেয়ে থাকি সো আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন একটা আমেরিকান ইউটিউব চ্যানেল এবং সেই চ্যানেলটির নাম হচ্ছে দা রিয়াল তাসোয়ানা আপনারা চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এটি মূলত একটি কিডস চ্যানেল তার মানে ও বিভিন্ন ধরনের লাইফস্টাইল বিভিন্ন ধরনের আনবক্সিং মানে অর পার্সোনাল লাইফ আমেরিকান কিডসদের লাইফ পার্সোনাল লাইফ কিভাবে তারা মেনটেন করে এই বিষয়গুলো সে চেষ্টা করে তার ইউটিউব চ্যানেলে ফুটিয়ে তোলার জন্য সো আপনারা তাকে কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে আসবেন ওয়েল আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তিনটি কান্ট্রির ব্যাপার নিয়ে সো এই তিনটি কান্ট্রির মধ্যে যদি আমরা থার্ড নাম্বার রাখতে চাই তাহলে সেটা চলে আসবে নেদারল্যান্ড সো নেদারল্যান্ডে অনেক বাংলাদেশিরাই লেখাপড়া করতে আসেন এবং অনেকেই জানেন যে নেদারল্যান্ড ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি এবং বিশেষ করে ফ্রেশ ফুড এবং ইয়ারের জন্য বিখ্যাত এবং খুবই সুন্দর আমস্টারডামে যারা আছেন সবাই আমস্টারডামের প্রশংসা করে থাকেন সেই দেশে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে অনলি ফোর যেটা খুবই খুবই কম ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় এবং বিভিন্ন ক্যাটাগরির জবস কিন্তু সেখানে অ্যাভেলেবেল আছে বিশেষ করে যারা আইটি এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু জবের পসিবিলিটিস অনেক অনেক বেশি এবং এই

মানে সেখানে আপনার জীবনের নিরাপত্তা সহ পাশাপাশি জবের অনেক সিকিউরিটি কিন্তু সেখানে পেয়ে থাকে সবাই সো জার্মানিতে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে থ্রি যেটা হচ্ছে ইউরোপের মধ্যে সেকেন্ড টপ আনএমপ্লয়মেন্ট লিস্টে এখানে বিভিন্ন টাইপের জব আছে সেটা নন স্কিল থেকে শুরু করে স্কিলডেরও অনেক ধরনের জবের অপরচুনিটি আছে বিএমডাব্লিউ সহ বিভিন্ন ধরনের গাড়ির কোম্পানি আছে যেখানে অনেক স্টুডেন্টরাও কিন্তু জব করে থাকেন এবং এখানে অনেক টাইপের জব আছে যেখানে আপনার খুব হাইলি কোয়ালিফাইড প্রয়োজন হয় না সেখানে জব করতে হলে আপনাকে অবশ্যই পার উইকে থার্টি আওয়ার্স এর মতন অ্যাপ্রক্সিমেটলি জব করতে হবে এবং স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের জন্য মিনিমাম স্যালারি হয় তাকে প্রায় সেভেন্টি ইউরো পার ইয়ার ইট ডিপেন্ডস অন ইয়ার জব নাম্বার ওয়ানে চলে আসছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড আমারও ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি দেশ সুইজারল্যান্ড খুবই এক্সপেন্সিভ সেটা অনেকেই বলে থাকেন এবং আসলে কিন্তু সুইজারল্যান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ বাট তুলনামূলকভাবে সেখানে আনএমপ্লয়মেন্ট রেট খুবই খুবই কম এবং সেটা হচ্ছে অনলি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট সো যেটা আনএমপ্লয়মেন্ট রেট খুবই কম সেখানে বিভিন্ন ধরনের ব্যাংক আছে যে অ্যাকচুয়ালি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যারা ম্যানেজমেন্ট ব্যাংকিং সেক্টরে আছেন তাদের জন্য এটা একটা স্বর্গরাজ্য হতে পারে তারপর যাদের ইউরোপিয়ান ইউনিয়নের যাদের পাসপোর্ট আছে তারা কিন্তু সেখানে গিয়ে ইজি ভাবে জব করতে পারবেন এবং আমার যারা মতো অনেকেই আছেন যারা স্পেন ফ্রান্স পর্তুগাল থেকে অলরেডি গেছেন অনেকেই কিন্তু সুইজারল্যান্ডে গিয়ে জব করতেছেন এবং তারা মোটামুটি বেশ ভালোই আছেন ওয়াল এই তিনটা কান্ট্রির মধ্যে আপনার পছন্দের কোন কান্ট্রি সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং ফিউচার আমরা কোন বিষয়গুলা নিয়ে ভিডিও আপলোড করব সেই বিষয়গুলো জানাতে বলবেন না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম